আপা তুই ডাক করে থাকিস না আর, অপদার্থ বলে ডাকিস না আর। এই গান এখনো 90 দশকের ভক্তদের হৃদয়ে জায়গা করে আছে আগের মতোই। সুখের এক মধ্যবিত্ত পরিবার লোভ লালসা আর হিংসায় কিভাবে ধ্বংস হয়ে যায় সেই কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র এই ঘর এই সংসার দেখে বড় আপা রোজি আফসারের জন্য চোখের পানি ফেলেননি এমন দর্শক পাওয়া যায়নি। ঢাকায় সিনেমার কিংবদন্তি রোজি আফসারি সিনেমায় কখনো মিষ্টি হাসির নায়িকা, কখনো মা, কখনো বা বড় বোন, ভাবি, অধিকারের জন্য লড়াই করে যাওয়া বিধবা কিংবা কোনো বাদশার মহলে নির্বাসিত বেগমের চরিত্রে দেখা দিয়েছে। বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নেয়া অভিনেত্রী তিনি। 23 এপ্রিল এই অভিনেত্রীর জন্মদিন। বেঁচে থাকলে রোজি এবার পা দিতেন 75 বছরে। তার প্রকৃত নাম শামিমা আক্তার রোজি। 1946 সালের 23 এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। অভিনয় জীবন শুরু করেন 1962 সালে রোজি সামাত নামে। পরবর্তী সময়ে দ্বিতীয় স্বামী মালেক আফসারির নামের শেষাংশ ব্যবহার করেন নিজের নামের শেষে। সেই থেকে রোজি আফসারি হয়ে ওঠেন তিনি। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেত্রী রোজি 1962 সালে আব্দুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। 1964 সালে জহির রায়হানের সঙ্গম ছবিতে প্রথম দেখা যায় তাকে। তবে তিনি জনপ্রিয়তা পান নারায়ণ ঘোষমিতা পরিচালিত 1974 সালে মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধের সিনেমা আলোর মিছিলে অভিনয় করে। রোজি আফসারি অভিনয় জীবনে 4 দশক ধরে 350টি চলচ্চিত্র অভিনয় করেছেন। এর মধ্যে পাকিস্তানেরও 25টি উর্দু ছবিতে অভিনয় করেছেন তিনি। তার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেয়া। ভারতের প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম সিনেমাতেও অভিনয় করেছেন রোজি। এছাড়া অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ওরা 11 জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, অশিক্ষিত, প্রতিকার ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত ছবি পরমপ্রিয় 2005 সালে মুক্তি পায়। ১৯৭৫ সালে লাঠিয়াল ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন রোজি আফসারি। রোজি ফিল্মস নামে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক সিনেমাও নির্মাণ করেছেন তিনি। এমনকি বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রথম নারী পরিচালক হয়ে নারীদের পথে আসার বাধাও ভাঙেন তিনি। ২০০৭ সালের 9 মার্চ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে 57 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন রোজি আফসারি। নাজিলা খান মিম, সময় সংবাদ।